আসসালামু আলাইকুম। প্রাথমিক শিক্ষক নিয়োগ সাজেশন, আমরা আসলে এই ভিডিওটি কেন করছি, অনেকের ছোটখাটো চাকরি করে বিভিন্ন জায়গায়, বাড়িতে এসে আর পড়াশোনার সুযোগ হয় না, তাই আমরা দেখানোর চেষ্টা করব এবং আপনাদেরকে পরে পরে শোনানোর চেষ্টা করব, যাতে আপনারা খুব সহজে মনে রাখতে পারেন। আসুন সময় নষ্ট না করে দেখা যাক। রিড অ্যাটেন্টিভলি, রিড অ্যাটেন্টিভলি এটি কোন ধরনের বাক্য? এটি হচ্ছে একটি ইম্পারেটিভ বাক্য। 16.5 এর 1.3% কত? এটা ক্যালকুলেটার দিয়ে গুণ করলে এটা হবে। IMF এর পূর্ণ রূপ কি? IMF ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। বিশ্বের মহাবিশ্বে ভ্রমণকারী ভ্রমণকারীর নাম কি? ইউরি গ্যাগারিন। বাংলাদেশে জাতীয় সংসদের প্রথম অধিবেশন কত তারিখে শুরু হয়? 7ই এপ্রিল 1973 সালে শুরু হয়। বৃত্তের দুটি জ্যা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করলে ছেদবিন্দুর অবস্থান কোথায় হবে? ছেদবিন্দুর অবস্থান হবে বৃত্তের কেন্দ্রে। তারপর এখানে একটা অঙ্ক আছে যে একটি জিনিস 24 টাকায় বিক্রি করলে 20% লাভ হলে জিনিসটির ক্রয় মূল্য কত? অঙ্কটি করে নেবেন, এখানে হবে উত্তর হবে 20 টাকা। ইউলিয়েস, এই কবিতাটির রচয়িতা কি? আলফ্রেড লর্ড টেনিসন। এই ইউলিসেস কবিতাটির রচয়িতা হচ্ছে আলফ্রেড লর্ড টেনিসন। যা কষ্টে জয় করা যায়, এক কথায় বলা যাবে দুর্জয়। কোন কবিতাটি কাজী নজরুল ইসলাম রচিত নয়? এন হলো 1400 সাল। ওইখানে আরো কয়েকটি ছিল, আমরা সেখান থেকে কালেক্ট করেছি। বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম কি? বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে ব্যারোমিটার। ব্যান বেইনস এর সূত্র অনুযায়ী প্রাথমিক স্তরের শিক্ষার্থীর সংখ্যা কত? এটা আপডেটেড ইনফরমেশন না, আপনারা আপডেটেড ইনফরমেশনটা দেখে নেবেন। ভারতের বাংলাদেশ সীমানা চিহ্নিতকরণে মুজিব ইন্দিরা চুক্তি কত তারিখে স্বাক্ষরিত হয়? 16 মে 1974 সালে স্বাক্ষরিত হয়। ব্যান বেইনস এর তথ্য অনুযায়ী, এখানে দুইটি প্রশ্ন এসেছে, ব্যান বেইনস এর তথ্য অনুযায়ী বাংলাদেশে বর্তমান মোট শিক্ষার্থীদের মধ্যে ছাত্র ও ছাত্রীর অনুপাত কত? এটা একটু কালেক্ট করে নেবেন, কারণ কিছুদিন পরপরই চেঞ্জ হয়ে যায়, আর আমরা ভিডিওটা করছি একবারের জন্য। পরের বছরগুলোতে যদি দেখে তাহলে এই কোশ্চেনটা সলিউশন করে নেবেন। সার্বিক সেট এটা হলে এ প্রাইম বি প্রাইম কত হবে? এটার উত্তর হবে 2, 4, এটা আপনারা করে নেবেন। একটি ঘরের দৈর্ঘ্য এত মিটার, প্রস্থ এত মিটার হলে উচ্চতা কত? 4 দেয়ালের ক্ষেত্রফল কত হবে? উত্তর 84 বর্গমিটার। এখন আবার, কোন পুস্তকটি চার্লস ডিকেন এর লেখা? ডেভিড কপারফিল্ড। আরও অনেকগুলো এসেছে, ডেভিড কপারফিল্ডটা প্রায় আসে, এই জন্য ডেভিড কপারফিল্ড। আই ডিপেন্ড হিস ওয়ার্ড বাক্যটির আই ডিপেন্ডেড আপন হবে, শূন্যস্থানে আপন বসবে। অবশেষে শব্দটির অব উপসর্গ কোন অর্থে ব্যবহৃত হয়েছে? নিম্নে, অবশেষে মানে নিম্নে। এতটুকু তারে এনেছিনু সোনার মতন মুখ, পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাই তো বুক। এই কবিতাটি কবর কবিতাটির। কম্পিউটার এর জনক কে? কম্পিউটারের জনক হচ্ছে চার্লস ব্যাবেজ। সে কঠোর পরিশ্রম করে না, পরিশ্রম করে, তাই না? এই বাক্যটি সঠিক অনুবাদ হবে হি ওয়ার্কস হার্ড, ডাজন্ট হি। প্রাথমিক শিক্ষা স্তরে অর্জন উপযোগী প্রান্তিক যোগ্যতা কয়টি? বর্তমানে 50টি, পূর্বে ছিল 53টি। এটাও একটু কালেক্ট করে নেবেন, বিভিন্ন সময় চেঞ্জ হয়ে যায়। প্রাথমিক শিক্ষা স্তরে অর্জন উপযোগী প্রান্তিক যোগ্যতা মোট কতটি? বিশ্ববিখ্যাত ক্রিকেটার ডোনাল্ড ব্রডম্যান কত তারিখে মারা যান? 25শে ফেব্রুয়ারি 2001 তারিখে মারা যান। জাতিসংঘের বর্তমান মহাসচিব কোফি আনান কোন দেশের নাগরিক? সরি, এখানে কোফি আনান হবে না, জাতিসংঘের বর্তমান মহাসচিব কোন দেশের নাগরিক? জাতিসংঘের বর্তমান মহাসচিব অ্যান্টোনিও গুতারেস পর্তুগালের নাগরিক। অ্যান্টোনিও গুতারেস পর্তুগালের নাগরিক। বাংলাদেশের মুক্তিযুদ্ধে বীর প্রতীক প্রাপ্ত একমাত্র বিদেশি নাগরিক ওভারল্যান্ড কোন দেশে জন্মগ্রহণ করেন? হল্যান্ডে জন্মগ্রহণ করেন।
সুষম বহুভুজের অন্তঃস্থ কোণের পরিমাণ 120 ডিগ্রি হলে বহুভুজটির বাহু সংখ্যা কত। এরকমের অঙ্ক অনেকগুলো আমাদের চ্যানেলে দেওয়া আছে, সবগুলো দেখে নেবেন। তাহলে অঙ্ক সলিউশনটা আমরা এখানে দিচ্ছি না। হিট রাইট ওয়াল প্লান বাক্যটির নেগেটিভ ফর্ম হবে, হিট রাইট ওয়াল প্লান নেগেটিভ ফর্ম হবে হি লেফট নো প্লান অ্যান্ড রাইট। সহদর কোন সমাস? সহদর একটি বহুব্রহী সমাস। পায়ের আওয়াজ পাওয়া যায় নাটকটির লেখককে, নাটকটির লেখক হচ্ছে সৈয়দ শামসুল হক। 2000 সালের নোবেল শান্তি বিজয়ীর নাম কি? কিম দায়েদং। বায়ুতে শূন্যস্থানে প্রতি সেকেন্ডে আলোর গতি কত? 3×10⁸ মিটার। দাবায় বাংলাদেশের একমাত্র গ্র্যান্ডমাস্টার কে? নিয়াজ মোর্শেদ। আরও আছে, আপনারা একটু ভালো করে দেখে নেবেন। সাভারে জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে? মইনুল হোসেন। 5 থেকে 35 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত? 620। কোনটি শুদ্ধ বানান? ট্রান্সপারেন্সি, TRANSPARENCY। আই শ্যাল বি টি সিম বাক্যটির প্যাসিভ ফর্ম হবে হি উইল বি টট বাই মি। অনুগ্রহ এর বিপরীত শব্দ কোনটি? অনুগ্রহ এর বিপরীত শব্দ হচ্ছে নিগ্রহ। শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি উপন্যাসের নাম? শেষের কবিতা, মনে রাখবেন শেষের কবিতা, কিন্তু আসলে এটা উপন্যাস। আমি প্রত্যেক দিন আমার মাকে খবরের কাগজ পড়ে শোনাই। আই মেক মাই মাদার হেয়ার রিডিং অফ নিউজ পেপার এভরিডে। ট্রান্সলেট করুন, বাংলাদেশের প্রচুর পাট জন্মায়, এ লট অফ জুট গ্রোস ইন বাংলাদেশ। মেয়েটি নাচতে অসচ্ছল, দ্য গার্লস কামিং ড্যান্সিং ওয়াজ কামিং ড্যান্সিং। নাচতে নাচতে আসলো, নাচতে নাচতে আসলো। সে কি জানে কিভাবে ফুটবল খেলতে হয়? ডাজ হি নো হাউ টু প্লে ফুটবল? তাকে বিশ্বাস করা যায়। হি ক্যান হি বি ট্রাস্টেড? তাকে কি বিশ্বাস করা যায়? তারা আসার আগেই আমি খেতে বসেছিলাম। আই হ্যাড ইটেন রাইস বিফোর দ্য কেম। এই বাগানের ফুলগুলো দেখতে কি সুন্দর, হাউ নাইস দ্য ফ্লাওয়ার অফ দ্য গার্ডেন আর। ট্রেনটি সময় মতো স্টেশন ছেড়ে যাবে, ট্রান্সলেশন হবে দ্য ট্রেন ওয়াজ লিভ ইন দ্য স্টেশন অন টাইম। বাক্যটির অনুবাদ করুন, দেয়ার ইজ নো গ্রেটার মিসফরচুন অফ লাইফ ব্লাইন্ডনেস। জীবনে অন্ধত্বের মতো দুর্ভাগ্য আর কিছু নাই। অ্যান অনেস্ট ম্যান ইজ রেসপেক্টেড টু অল, সৎ লোক সবার দ্বারা সম্মানিত। ওয়ান শুড প্লে রেসপেক্ট ওয়ানস প্যারেন্ট, সবার উচিত পিতামাতাকে শ্রদ্ধা করা। ডিড দে কেম টু বাংলাদেশ টু সেলিব্রেট দ্য ইন্ডিপেন্ডেন্ট ডে, এর বাংলা হবে তারা কি বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপন করতে এসেছিল। হি ডিড নট টিচ ইংলিশ ইন স্কুল, তিনি ইংরেজিতে বিদ্যালয়ে ইংরেজি শিক্ষা দিতেন না। ডাস দ্য পুয়ার ডাস নট নো হোয়াট টু ডু, গরিবেরা জানে না কি করতে হবে। হি ইজ এ ম্যান প্লিজেন্ট পার্সোনালিটি, সে একজন সুপ্রিয় ব্যক্তিত্বের মানুষ। দে ডিস্টার্বড ফুড অ্যাগেইন অ্যামাং দ্য পুয়ার, তারা গরিবদের মধ্যে খাদ্য বিতরণ করেছিল। ধন্যবাদ সবাইকে, আপনারা এই ট্রান্সলেশনগুলো প্র্যাকটিস করবেন এবং উপরে যে সাধারণ জ্ঞানগুলো এসেছে সেগুলো প্র্যাকটিস করবেন। আশা করি আপনাদের পরীক্ষা ভালো হবে, এবং আপনাদের যদি ভালো লাগে এই ভিডিওটি তাহলে কমেন্টস করুন, আমরা আরও অনেক ভিডিও বানাবো এরকম। ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ।